আসল না নকল কিভাবে চিনবেন? আপনি কি জানেন রুবি কেনার আগে কোন বিষয়ে সতর্ক থাকবেন? আপনি কি জানেন ভালো রুবির দাম কত হতে পারে? আপনি কি জানেন? ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, আর এমনই সব রাশি রত্ন পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। রত্ন পাথর চেনার বিষয়ে মানুষের হাজারো কৌতূহল রয়েছে। অধিকাংশ সময় আমাদের কাছে ফোন করে কাস্টমাররা রুবি পাথর চেনার উপায় জানতে চান। বিভিন্ন রকম রত্ন পাথরকে বিভিন্নভাবে চেনার জন্য বিভিন্ন উপায় বা পদ্ধতি অবলম্বন করা হয়। অ্যালুমিনিয়াম ও অক্সিজেন মিশ্রিত হয়ে তৈরি হয় অ্যালুমিনিয়াম, সেখান থেকে চুনির সৃষ্টি। কিন্তু দোকান থেকে কেনার সময় কিভাবে বুঝবেন যে চুনি আসল নাকি নকল? চুনি চেনা মোটেই সহজ ব্যাপার নয়। রুবি পাথর চেনার বা বোঝার জন্য অভিজ্ঞ চোখ প্রয়োজন। যে কোনো রত্ন কেনার সময় দুটি জিনিস মাথায় রাখবেন। এক, যে কোনো রত্ন তিন মাস পর ফল দেয়। দুই, উপরন্ত ফল দেয় ছয় মাস পরে। আসল না নকল কিভাবে চিনবেন আপনি কি জানেন? জেনে নিন আসল চুনি কিভাবে চিনবেন। প্রথমত, রত্ন পাথরের আকৃতি, রং, স্বচ্ছতা ও এর ভেতরে সূক্ষ্ম যেসব অবাঞ্ছিত পদার্থ থাকে তার বিন্যাস দেখে প্রাথমিক ধারণা তৈরি করতে হবে। এ ব্যাপারে সঠিক ধারণা পাওয়ার জন্য অভিজ্ঞ রত্ন বিশেষজ্ঞের সাহায্য নিতে হবে। তবে রত্ন পাথর যাচাই করার সবচেয়ে ভালো উপায় হল রত্ন পাথরের বিচ্ছুরণ ধর্ম যাচাই করেও রত্ন পাথর আসল কিংবা নকল তা যাচাই করা যায়। তাছাড়া রত্ন পাথরের কাঠিন্যতা, আপেক্ষিক গুরুত্ব ইত্যাদি ধর্ম যাচাই করে সহজেই নকল ও আসল রত্ন পাথর চেনা যায়। রুবি কেনার আগে কোন বিষয়ে সতর্ক থাকবেন আপনি কি জানেন? সর্বপ্রথমে নির্ধারণ করবেন আপনি কোন দেশের রুবি পাথর ক্রয় করতে চান। যেমন ধরুন বার্মা রুবি অথবা আফ্রিকান রুবি নাকি অন্য কোনো দেশের। রুবি পাথরের বিভিন্ন রকম কালার হয়ে থাকে। সাধারণত লাল বা পিঙ্ক কালারটা বেশি অংশ থাকে, তবে পিঙ্ক কালারের সাথে হালকা কালার মিক্স থাকে। এরকম আরও অসংখ্য কালারের যুক্ত হয়ে থাকে রুবি পাথরে। রুবি পাথরের ভেতরের দিকে সূক্ষ্ম বুদবুদের মতো দেখা যায়। অনেক রুবিতে বা দামি রুবিতে দেখা যায় না। রুবি আভাযুক্ত স্বচ্ছ উজ্জ্বল লাল পাথরের কার্যকারিতাই বেশি। ভালো কোয়ালিটির রুবি পাথরগুলো কিন্তু অনেক ক্লিয়ার ও স্বচ্ছ হয়ে থাকে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অভিজ্ঞ রত্ন বিশেষজ্ঞের সহযোগিতা নিয়ে এই গ্রহ রত্নগুলো নির্বাচন করতে হবে। সব রুবির চাইতে বার্মা রুবি পাথরগুলো একটু দামি হয়ে থাকে। যত ভালো দাম হবে তত ভালো রুবি পাথর পাবেন। ভালো পাথরকে চিহ্নিত করার জন্য আপনাকে অবশ্যই একজন রত্ন বিশেষজ্ঞের সহযোগিতা নিতে হবে। ভালো রুবির দাম কত হতে পারে আপনি কি জানেন? অরিজিনাল বার্মা রুবি পাথরের দাম 2000 টাকা পার ক্যারেট থেকে শুরু করে 1,00,000 টাকা পার ক্যারেটের উপরে হয়ে থাকে। কারণ ভালো কোয়ালিটির উপর ভালো দাম নির্ভর করে। যেমন ধরুন একটা 10 ক্যারেটের রুবির দাম 20,000 টাকা থেকে 2,00,000 টাকা পর্যন্ত হতে পারে। পাথরের দাম নির্ভর করে পাথরের ওজন, মানে কত ক্যারেট বা কত রতির মধ্যে নিতে চান। পাথরের মধ্যে হাজার হাজার রং আছে, তবে ভালো কালারের উপর ভালো দাম নির্ভর করে। অবশ্যই ভালো দেশের ভালো কালার বর্ণ দেখে পাথর কেনার চেষ্টা করবেন। আপনি যখন রুবি পাথর সহ অন্য কোনো প্রকারের রত্ন পাথর কেনার চিন্তা করবেন, তখন মনে রাখা ভালো যে পাথরের কোনো নির্দিষ্ট কোয়ালিটির হিসেব নেই। খনি থেকে পাওয়া বর্তমান মজুত পাথরের মধ্য থেকে ভালো খারাপ কোয়ালিটি হিসেব করা হয়। পাথর পড়ার বিষয়ে পদক্ষেপ নেয়ার পূর্বে অবশ্যই আমাদের তান্ত্রিক জ্যোতিষ রত্ন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।